ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনের ফাঁকে আজ বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চার বছর পর দুই শীর্ষ নেতার মধ্যে হতে যাচ্ছে এই বৈঠক। বুধবার ও বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দশম প্রতিরক্ষা সংলাপ। বৈঠকে ঢাকা কিভাবে অবদান রাখতে পারে সে বিষয়ে জানতে চাইতে পারে ওয়াশিংটন। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির ঘটনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোহাম্মদ সোহাগকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সোহাগ বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ খোকন হোসেন আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত দেশটি আফ্রিকান ইউনিয়নের কোনো প্রতিষ্ঠান কিংবা কার্যকলাপে অংশ নিতে পারবে না। অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে জান্তার ক্ষমতা দখলের জেরে নাইজারকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন। রাশিয়ার একটি যুদ্ধ বিমান কৃষ্ণসাগরে ইউক্রেনের একটি গোয়েন্দা নৌযান ধ্বংস করে দিয়েছে। সেই সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কো ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের প্রতিরক্ষা শিল্পের সর্বশেষ উদ্ভাবনী মহাজের 10 নামের ড্রোন উন্মোচন করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এই ড্রোন উন্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রেক মারা গেছেন। মৃত্যুকালে জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক ও পেসারের বয়স হয়েছিল 49 বছর। জানা যায় অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সাবেক এই ক্রিকেটার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোয়ালে জড়ানো কয়েকটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা মুখার্জি। সেই ছবির কমেন্টে চলছে সমালোচনার ঝড়। এবার সে বিষয় নিয়ে স্বস্তিকা বললেন, 90% কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে।